হ্যালো ফ্রেন্ডস তোমাদের আবারও আবার স্বাগত জানাই আমার চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের গোলাপ জল নিয়ে আমি অনেক ভিডিও বানিয়ে থাকি তোমরা সেটাকে পছন্দ করো আবারও একটা গোলাপ জলের টপিকের ওপর ভিডিও বানাতে চলেছি তাছাড়া তোমাদের বোঝার কোনো সমস্যা হলে বা আরও কিছু জানতে ইচ্ছা হলে তোমরা আমাকে কমেন্ট করে থাকো আমারও সেটা ভালো লেগে থাকে আর সেগুলো রিপ্লাই আমি তোমাদের দিয়ে থাকি তাহলে চলো বেশি বক বক করবো না আজকের ভিডিওটা শুরু করা যাক এতদিন পর্যন্ত আমি তোমাদেরকে গোলাপ জল ব্যবহারের সঠিক পদ্ধতি মানে কিভাবে তোমরা গোলাপ জল ব্যবহার করতে পারো সেই নিয়ে ভিডিও বানিয়েছি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব গোলাপ জলকে ঠিক কখন ভাল মানে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে সেই নিয়ে আজকের টপিক হতে চলেছে অনেকেই এরকম টপিকের ওপর মেসেজ করে থাকো যে কি গোলাপ জলকে তো কখন ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো বা মানে কখন ব্যবহার করতে হয় এই নিয়ে তাহলে চলো আজকে সবটুকু ক্লিয়ার করে দিই আমরা প্রত্যেকেই কম থেকে বেশি সকলেই গোলাপ জল ব্যবহার করে থাকি যে এমনিও ব্যবহার করে থাকি তুলোর সাহায্যে বা কোনো ক্রিমের সাহায্যেও ব্যবহার করে থাকি আজকে তোমরা গোলাপ জলকে ঠিক কখন ব্যবহার করলে ভালো ফল পাবে সেটাই দেখে নাও গরমকালে সেরা মানে কোনো লিকুইড টোনার হিসাবে যদি আমরা বলতে পারি সেটা হচ্ছে গোলাপ জল খুব ভালো সকলের পক্ষে বিশেষত যাদের মানে অয়েলি স্কিন রয়েছে আর গোলাপ জল তাদের স্কিনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভালো এটা ওরা ব্যবহার করতে পারো অয়েলি স্কিনের জন্য এটা খুবই ভালো এছাড়া ত্বকের পরিষ্কার রাখতে ত্বককে ভালো রাখতে টোনার হিসাবে তোমরা গোলাপ জল ব্যবহার করতে পারো রাতে ঘুমানো যাওয়ার আগে গোলাপ জল ব্যবহার করলে সব থেকে ভালো ফল পাওয়া যায় অনেকেই কমেন্ট করে থাকো তোমরা যে গোলাপ জল কখন ইউজ করলে সব থেকে ভালো রেজাল্ট পাবো তো তোমাদেরকে বলে দিচ্ছি যে রাতে ঘুমানো যা ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে তবে একটা কথা বলে দিই যে দিনের বেলায় গোলাপ জল ব্যবহার করতে পারবেন না এমনটা তা নয় গরমে কি হয় গরমে ত্বকের পরিচর্যা করার সময় তুলোর বলে গোলাপ জল নিয়ে মুখে লাগিয়ে নিন এতে ত্বকের আমাদের ত্বকটা আরও সতেজ হয়ে ওঠে আরও খুব সুন্দর শীতল অনুভব করতে পারবে তো দিনের বেলা ইউজ করতে বারণ করছি কারণ আমরা তো প্রত্যেকে বাইরে বেরোতে হয় দিনের আলোতে গোলাপ জল খুব একটা ভালো কাজ করবে রাত্রেবেলা ঘুমানো যাওয়ার আগে গোলাপ জল মাগলে খুব ভালো রেজাল্টটা পাওয়া যায় এছাড়া তোমরা কোনো ফেস প্যাকের সাথে যে কোনো ফেস প্যাকের সাথে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারো এর ফলে ত্বকের যে তৈলাক্ত ভাব থাকে সেটা কমে যায় বিশেষ করে যাদের অয়েলি স্কিন রয়েছে তারা খুবই উপকার পাবে এর পাশাপাশি যাদের ব্রণর সমস্যা রয়েছে তাদের ব্রণ থেকে মুক্তি পাবে ত্বক আরও উজ্জ্বল হয়ে উঠবে তবে তোমরা দিনে দুবারের বেশি গোলাপ জল ব্যবহার করবে না স্কিন কেয়ারের রুটিনে আমাদের প্রত্যেকেরই গোলাপ জল রাখাটা অবশ্যই দরকার একবার সকালে ব্যবহার করতে পারেন আর একবার রাতে ঘুমানো যাওয়ার আগে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করার পর তারপর গোলাপ জলটা তোমরা তুলোর সাহায্যে মিশিয়ে মানে মুখে লাগিয়ে নিতে পারো তাছাড়া তোমরা যে কোনো ফেস প্যাকের সাথে ইউজ করতে পারো তারপরে ধুয়ে ফেলবে মুখটা জাস্ট এই টুকুনি স্টেপই তোমরা যদি প্রায় সপ্তাহে দু থেকে তিনবার করতে পারো না দেখবে নিজের ত্বকেটা অনেকটা পরিবর্তন দেখতে পাবে তোমরা ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করছি ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে